এই কাঁটাতারের দ্বারাই বাংলাদেশ ও ইন্ডিয়াকে বিভক্ত করে দিয়েছে। অনেক স্পেশাল হতে চলেছে আমাদের ব্লকটা, তো আমাদের সাথেই থাকবে। বিএসএফ তাদের ডিউটি করতেছে, যে বৃষ্টি দেখতে পারতেছেন, সন্ধ্যা হয়ে গেলে তারা আর কি লাইটগুলো জ্বালিয়ে দেয়। এই নদীটার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর নদীর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আমরা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, বিকজ আমরা এমন জায়গায় যাচ্ছি যেখানে আপনাদের একদম বাংলাদেশের শেষ সীমানায় নিয়ে যাব, যেখানে আপনাদের ইন্ডিয়ার বর্ডার দেখাবো আর বাংলাদেশের কিছু ন্যাচারাল ভিডিও তুলে ধরবো। আর আমরা দুধকুমার নদী পার হয়ে আমাদের আর কি সেই কাজে পৌঁছাতে হবে। আর নদী ভ্রমণটা কেমন হয় সেটা তো গাইজ আপনারা অবশ্যই জানেন। অনেক স্পেশাল হতে চলেছে আমাদের ব্লগটা, তো আমাদের সাথেই থাকুন। তো চলুন যাওয়া যাক। অলরাইট, আমরা বাংলাদেশের শেষ প্রান্তে এসে পড়েছি প্রায়। আজকে আপনাদের দেখাবো খুব কাছ থেকে ভারতের একটা ব্রিজ এবং কাঁটাতার, এবং বিএসএফ ডিউটি দিচ্ছে ইন্ডিয়ার বর্ডারে, সেটাও দেখাবো। সো ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে একটা পিলার দেখতে পাচ্ছেন, এই পিলারটা অনেক বিশাল, অনেক বড় আর কি। এটাই ভারত বাংলার সীমান্ত বিভক্ত করে দিয়েছে এই পিলারের মাধ্যমেই। আপনারা দেখুন এই যে জায়গায় 990 বাংলাদেশ, এই দেখুন। আরে ওই পাশে তো ইন্ডিয়া লেখা, এটা তো আপনারা জানেনই। এই দেখুন 990 ইন্ডিয়া। এই পিলারের এই যে এই পাশে হচ্ছে বাংলাদেশ, এই পাশে বাংলাদেশ, আর পিলারের এই এই সাইডগুলো হচ্ছে ইন্ডিয়া। বন্ধুরা, এই মুহূর্তে যে নদী দেখছেন, এই নদীর ওই পাশেই হচ্ছে ইন্ডিয়া বর্ডার আর কি, কাঁটাতারের বেড়া। আর আমরা এখন যে পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ। অনেক ইন্টারেস্টিং, তাই না? তো চলুন জুম করে দেখা যাক। অলরাইট, এই মুহূর্তে আপনারা ভারতের কাঁটাতার দেখছেন। এই কাঁটাতারের দ্বারাই বাংলাদেশ ও ইন্ডিয়াকে বিভক্ত করে দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের এখন দেখাবো বিএসএফ কীভাবে ডিউটি করতেছে। আমরা এটা ভারত বাংলার জিরো পয়েন্টে দাঁড়িয়ে ভিডিও করতেছি, সো আমাদের সাথেই থাকুন। অলরাইট বন্ধুরা, আপনারা হয়তো বা দেখতে পারতেছেন বিএসএফ তাদের ডিউটি করতেছে, সো এখানে আমাদের আর স্টে করা যাবে না। তো ভারতের ভেতরে একটা ব্রিজ আছে, সেটা আপনাদের জুম করে এখন আমরা দেখাবো।
এই মুহূর্তে যে ব্রিজটি দেখতে পারতেছেন এটা ইন্ডিয়ার ফুলবাড়ি ডিস্ট্রিক্টের কিস্তিপুর বর্ডারে অবস্থিত। আর আমরা বাংলাদেশ থেকে কুড়িগ্রাম জেলার একদম উত্তরাঞ্চলে শালজোর নামক এক বর্ডারে অবস্থান করতেছি। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আপনাদের এই ব্রিজটি ভালোভাবে দেখাতে পারতেছি না, সেজন্য আমরা দুঃখিত। এই যে লাইটগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার কাঁটাতারের ভেতরে, সন্ধ্যা হয়ে গেলে তারা আর কি এই লাইটগুলো জ্বালিয়ে দেয়। বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি একদম বাংলাদেশ এবং ইন্ডিয়ার শেষ প্রান্তে। আপনাদের তো দেখালাম এই নদীটার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর নদীর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আমরা এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। তো আপনাদের বিএসএফ দেখাইছি, তারপরে যে ভারতীয় কিছু নাগরিক, ভারতের লোকজন, সেটাও আপনাদের দেখিয়েছি। আর এই জায়গার নদীটা দর্শক, নদীটা এত সুন্দর, মানে একদম মন ছুঁয়ে যাওয়ার মতো, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আর ন্যাচারাল ভিউগুলা একদম জোস। আপনাদের কাঁটাতার দেখাইছি, তার বিএসএফ যে ডিউটি পালন করতেছে সেটাও আপনাদের দেখাইলাম। তো মাসুদ, তোমার এই মানে এত সুন্দর একটা প্লেস আইসা, কেমন লাগতেছে এই জায়গায় আইসা? আসলে এখানে আইসে আমার অনেক ভালো লাগতেছে। কি জন্য? কারণ এখানে যে গজাধর, এটা হলো গজাধর নদী। এখানকার একজনের কাছে শুনলাম আমরা, গজাধর নদীটা এত সুন্দর, আর মনে করেন যে দুই পাশে যে মনে করেন যে ঝাউ গাছ আছে, মানে অস্থির, মানে সব মিলিয়ে জায়গাটা খুবই ভালো, খুব ভালো লাগতেছে আর কি। এখানে আইসে গাইস অনেক একটা মনোরম একটা পরিবেশ, তো আমাদের অনেক ভালো লাগছে। আর এক কথায় আমাদের মানে হৃদয় ছুঁয়ে গেছে এই জায়গায় এসে। তো দর্শক, আজকের মতো এখানেই। বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ। এইরকম আরও স্পেশাল ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর আপনার মূল্যবান মতামতটি ভিডিওর নিচে কমেন্টস করুন। খোদা হাফেজ।